সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুবর্ণ জয়ন্তীর উপর নির্মিত বিশেষ আয়োজন সুবর্ণে নীল উড়ানে। প্রথমেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুবর্ণ জয়ন্তীর উপর নির্মিত বিশেষ সংবাদে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সুবর্ণ জয়ন্তীর সংবাদে। আপনাদের সাথে আছি আমি মাসিয়াদিনদে লুৎফুর মিশু, আমি নাজিয়া ইয়াসমিন। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, জমে উঠেছে শেষ সময়ের রেজিস্ট্রেশনের মহা উৎসব। ম্যাগাজিনে ছবি না আসায় অনেকের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের প্রোগ্রামে থাকার দাবি, ফ্যাশন শো এর জন্য চলছে কঠোর অনুশীলন, নাচ ও গানে পারফর্মার সংকট থাকার পরও এগিয়ে যাচ্ছে। দৌড়াদৌড়ি এবং পেরেক মারা ঠক ঠক শব্দে এতদিন ভরপুর ছিল পুরো স্কুল প্রাঙ্গণ। তবে এখন প্রায় শেষ পর্যায়ে অনুষ্ঠান মঞ্চ নির্মাণের কাজ। এস কে দাস শেখুর ক্যামেরায়, রিপোর্ট করছেন নাফিসা মালিয়া তরকা। ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের 2011 সালের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঞ্চ নির্মাণ কাজ খুবই দ্রুত গতিতে। প্রধান আকর্ষণ থাকছে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ফ্যাশন শো, যার নিয়মিত অনুশীলন চলছে স্কুলে। অনাদি দাসের ক্যামেরায় রিপোর্ট করছেন। অ্যাকচুয়ালি ওরা কেউই প্রফেশনাল মডেল না, তারপরও আমার আশা ওদেরকে নিয়ে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। ওদেরকে নিয়ে মূল প্রোগ্রামে ভালো কিছু দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়াকে। নাচ ও গানের পারফর্মারদের সংকট থাকার পরও কোনো অবস্থায় থেমে নেই ইভেন্টগুলো। শফির ক্যামেরায় রিপোর্ট করছে। সবার পরও অনেকেই রেজিস্ট্রেশন করেছেন প্রোগ্রামে অংশগ্রহণের জন্য, বারবার ঘোষণা দেবার পরও থেমে নেই রেজিস্ট্রেশন। সাধন দাসের ক্যামেরায় রিপোর্ট করছে। যাবার পর রেজিস্ট্রেশন করেছে অনেকেই, তাই তাদের নাম ও ছবি ছাপা হয়নি ম্যাগাজিনে। এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে অনেকের মধ্যে। সাধন সাহার ক্যামেরা রিপোর্ট করছেন। অনুষ্ঠানে থাকার অনুমতি থাকছে না রানিং স্টুডেন্টদের, এ নিয়ে তারা বিভিন্ন সময় স্কুলে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছে। মিন্টু দাসের ক্যামেরা রিপোর্ট করছেন। স্কুলের প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম, সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রামে অবশ্যই আমাদেরকে থাকতে হবে, আমাদের রাখতে হবে, এটা আমাদের দাবি। আমাদের সুবর্ণ জয়ন্তী সংবাদ। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, নাজিয়া ইয়াসমিন। আমি মাসিয়াদিন লুৎফর।